কোর্সটা কমপ্লিট করছো না? ফ্যাব্রিক টু করা হয় না? না, আচ্ছা, আজকে হচ্ছে 4 তারিখ। আমাদের কোর্সটা কি? ফ্যাব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন। তার মানে কি আমাদের ফ্যাব্রিক সম্পর্কে অবশ্যই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? এখানে জাস্ট একটা ফ্লো চার্ট মেনশন করা আছে, এটা কিছুই না, এটা এক্সামে আসবে বা কোর্স কন্টেন্ট রিলেটেড ব্যাপারটা এরকম না। এখানে হচ্ছে কি ওভারঅল টেক্সটাইল প্রসেসিংয়ের যে ফ্লো চার্টটা সেটা মেনশন করা আছে। হ্যাঁ, আমরা জানি যে আমাদের টেক্সটাইল প্রসেসিংয়ের ক্ষেত্রে ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে স্পিনিং। এখন স্পিনিংয়ের ক্ষেত্রে আমরা যে প্রোডাক্টটা পাই, যে আউটপুটটা পাই, সেটা কি ইয়ার্ন, তাই তো? এবং এই ইয়ার্নটা পাওয়ার জন্য আমরা হচ্ছে যে ম্যাটেরিয়ালটাকে ইনপুট হিসেবে ইউজ করি, মানে যেটা থেকে মানে আমরা ইয়ার্নটা পাবো, সেটা কি ফাইবার, টেক্সটাইল ফাইবার, ঠিক আছে? আর স্পিনিংয়ের পর নেক্সট আমাদের যে স্টেপটা সেটা হচ্ছে কি ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং। অ্যান্ড ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং এই স্টেপটা বা এই প্রসেসিংটা মেনলি হচ্ছে দুইভাবে করা যায়, ওকে? একটা হচ্ছে কি উইভিং, আর একটা হচ্ছে নিটিং। এগুলো সম্পর্কে তো অলরেডি তোমাদের আইডিয়া আছে। হ্যাঁ, আমি জাস্ট একটু রিভিউ করে দিচ্ছি যাতে করে নেক্সট টার্মগুলো তোমাদের বুঝতে কোনো কনফিউশন না থাকে। আচ্ছা, তাহলে এখানে যে ইয়ার্নটা পেলাম ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে, আমাদের এই ইয়ার্নটা কাজ করবে কী হিসেবে? ইনপুট হিসেবে। এবং আউটপুট হিসেবে আমরা কী পাবো? ফ্যাব্রিক পাবো। বাট এখানে একটা জিনিস মেনশন করতে হবে, সেটা কি এখানে যে ফ্যাব্রিকটা আমরা পাচ্ছি সেটা কি গ্রে ফ্যাব্রিক। সেটা কি ফ্যাব্রিক? গ্রে ফ্যাব্রিক। গ্রে ফ্যাব্রিক কোনগুলো ছিল? আমরা যে ফ্যাব্রিকটা পাই যেটার মধ্যে কোনো কালার বা কোনো ডাইং থাকে না, সেটাই হচ্ছে গ্রে ফ্যাব্রিক। এরপর ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং এর পর আমাদের নেক্সট যে স্টেপটা আছে সেটা কি ওয়েট প্রসেসিং। অ্যান্ড এই স্টেপে মেনলি কী করা হয়, ওই যে ডাইং প্রিন্টিং এগুলো করা হয়। তাহলে এই স্টেপের ইনপুট হিসেবে থাকবে কে? গ্রে ফ্যাব্রিক থাকবে, রাইট? গ্রে ফ্যাব্রিকটাকে আমরা যখন কালার করি, ডাইং অ্যান্ড প্রিন্টিং করি, তখন হচ্ছে আমরা পাই কি ডাইড ফ্যাব্রিক। ডাইড ফ্যাব্রিক অথবা বলা হয় কি এরপর লাস্ট যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের অ্যাপারেল অথবা গার্মেন্টস। এটার ক্ষেত্রে আমাদের ইনপুটটা থাকবে কি ফিনিশ ফ্যাব্রিক, আর লাস্টে আমরা পাবো হচ্ছে কি রেডিমেড গার্মেন্টস। কি অবস্থা নিরু? হ্যাঁ, আজকে রোদ রোদ নাই তো ওই জন্য একটু একটু টেম্পারেচার। আচ্ছা, এটা জাস্ট হচ্ছে কী দিলাম, একটা বেসিক কনসেপ্ট দিলাম। আমাদের মেইন কাজটা হবে কোথায়? এখানে। তার মানে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে আমাদের ইনপুট হিসেবে থাকে কি ইয়ার্ন। ইয়ার্ন ইয়ার্ন সম্পর্কে কিন্তু মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, লাস্ট ক্লাসে তো নিয়ে ছিলাম না, নাকি ওই যে কালেকশন করতে গেল, তুমি কি শেডিং পিকিং মিটিং এগুলো বুঝছিলা? হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটাতে ছিল না। আচ্ছা, উইভিং আর নিটিং এর কথা যে বললাম, আমাদের ফ্যাব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইনে আমরা হচ্ছে ওভেন ফ্যাব্রিক এবং নিট ফ্যাব্রিক দুইটাই অ্যানালাইসিস করব। তবে আমাদের প্রায়োরিটিটা বেশি থাকবে হচ্ছে ওভেন ফ্যাব্রিকের দিকে। প্রায়োরিটি বেশি বলতে ওভেন ফ্যাব্রিকের ক্যাটাগরি বেশি দেন হচ্ছে এটার স্ট্রাকচার বা ডিজাইনের ডেরিভেটিভসগুলো বেশি দেখছে। ওভেন ফ্যাব্রিকটা সম্পর্কে আইডিয়া আছে তো না? তুমি বলো তো ওভেন ফ্যাব্রিক কোনটা? হ্যাঁ, টু সেটস অফ ইয়ার্ন থাকবে। হ্যাঁ,
আমাদের ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে দুইটা পয়েন্ট অবশ্যই মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি, টু সেটস অফ ইয়ার্নের মধ্যে একটা হচ্ছে কি ওয়ার্প ইয়ার্ন, ওয়েভড ইয়ার্ন, আরেকটা পয়েন্ট হচ্ছে কি ইন্টারলেসমেন্ট। মানে আমার শুধু হচ্ছে দুইটা টু সেটস অফ ইয়ার্ন থাকলেই হবে না, তাদের মধ্যে কি হতে হবে একটা ইন্টারলেসমেন্ট হতে হবে। ইন্টারলেসমেন্ট কোনটা, এই যে এই পয়েন্টগুলো হচ্ছে ইন্টারলেসমেন্ট। এখন জিনিসটা আমরা যখন এখানে ড্র করতেছি, আমরা কিন্তু জাস্ট হচ্ছে এরকমভাবে দেখতেছি, বাট অ্যাকচুয়ালি থ্রি ডি ভিউ যদি আমরা দেখি তাহলে জিনিসটা কীরকম থাকে। ধরো এটা হচ্ছে ওয়ার্পেরিয়ান, এটা হচ্ছে ওয়েভটেরিয়ান, জিনিসটা থাকবে কি এরকম, ঠিক আছে, বা হচ্ছে এরকম, মানে একটা উপর দিয়ে থাকবে একটা নিচে দিয়ে থাকবে। ওই জিনিসগুলোই মেনলি হচ্ছে আমরা কী করবো এই এই কোর্সের মধ্যে অ্যানালাইসিস করবো। ওকে, আর আরেকটা যদি বেসিক টার্মের কথা বলি, এটা নিয়ে অলরেডি লাস্ট ক্লাসে আমি ডিসকাস করছিলাম যে হচ্ছে শেডিং, পিকিং আর ডিটিং, এই কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, যে এতক্ষণ তো ক্লাসে কেউ ছিল না, এই ছিল জন্য তো বলতে চাই, ঠিক আছে। এর কি মোটামুটি আইডিয়া আছে শেডিং, পিকিং, বিটিং, শেডিং, পিকিং আর বিটিং নিয়ে? আচ্ছা, আমি জাস্ট সংক্ষেপে এক লাইন করে বলে দিচ্ছি, কারণ আজকের ক্লাসের পর এটা আর রিপিট করব না, অলরেডি দুইবার রিপিট করা হয়ে গেছে। শেডিং, পিকিং আর হচ্ছে কি বিটিং, এই তিনটা কি, এই তিনটাকে কি বলা হয়? এই তিনটা হচ্ছে আমাদের লুমের প্রাইমারি মোশন, এটাকে বলা হয় আমাদের লুমের মেনলি কি তিনটা মোশন থাকে, প্রাইমারি, সেকেন্ডারি এন্ড হচ্ছে টারশিয়ারি। এর মধ্যে প্রাইমারি মোশন হচ্ছে শেডিং, পিকিং আর ব্লিচিং। তার মানে কি এই মোশনগুলো ছাড়া কখনোই আমার ফ্যাব্রিক তৈরি করা পসিবল না। শেডিং কোনটা ছিল, ভাগ করে দেওয়া, শুধুমাত্র ভাগ করে দেওয়া এটা বললে হবে না, ওয়ার্পিয়ান অবশ্যই মেনশন থাকতে হবে, ঠিক আছে। তাহলে শেডিং এর ক্ষেত্রে আমরা যদি কি পয়েন্ট বা কি ওয়ার্ড ধরি সেটা কি, এটা মেইন কাজটা হচ্ছে ডিভাইড করা, কাকে ডিভাইড করবে, ওয়ার্পিয়ান। তার মানে আমার ওয়ার্পিয়ান গুলো যদি এরকম অবস্থাতে থাকে, এগুলাকে আমরা কি করে দিবে, এরকম ভাবে দুই ভাগে ভাগ করে দিবে, এটা হচ্ছে শেডিং। এটা ছিল শেডিং, পানি তাহলে শেডিংটা কি বুঝলাম, ওয়ার্পেরিয়ানটাকে জাস্ট দুই ভাগে ভাগ করে দেওয়া। এখন এই যে আমি গ্যাপটা ক্রিয়েট করলাম বা দুই ভাগে ভাগ করলাম, এই গ্যাপের মধ্যে দিয়ে বা এটার মধ্যে দিয়ে ওয়েভটিয়ানটাকে ইনসার্ট করে হচ্ছে কি পিকিং, মানে এই গ্যাপের মধ্যে দিয়ে ওয়েভটিয়ান ইনসার্ট, পিকিংটা হচ্ছে তাহলে কি ওয়েভটিয়ান ইনসার্ট। আসলে আমার কোর্সের জন্য এগুলো মুখস্থ রাখতে হবে, ব্যাপারটা এরকম না, এগুলোর ডেফিনেশন লিখতে হবে না, কিছুই করতে হবে না, হ্যাঁ, কিন্তু অবশ্যই কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। আর ব্রিজিংটা কি, ব্রিজিংটা হলো কি, ওই যে ইয়ারটা করে হচ্ছে দুইটা শুধু ইয়ার করার পর ওটাকে একটা চাপ দেয় যাতে হলো কি ইয়ারটা ঠিকঠাক হয়, হ্যাঁ, মানে হচ্ছে ওয়েভ টিয়ারটাকে অ্যাডজাস্ট করে দাও, ঠিক আছে। ওয়েভ টিয়ার অ্যাডজাস্ট, বিটচাপের মাধ্যমে অ্যাডজাস্ট করে দিও টু দ্য ফেল অফ দ্য ক্লথ। ফেল অফ দ্য ক্লথ কি বলছিলাম লাস্ট ক্লাসে, বিটিং এর মেইন কনসেপ্টটা হচ্ছে ওয়েভ ইয়ারটাকে অ্যাডজাস্ট করে দিবে, কার সাথে অ্যাডজাস্ট করবে, ফেল অফ দ্য ক্লথের সাথে। ভিডিও দেখাইছিলাম না একটা, ফেল অফ দ্য ক্লথ কোনটা ছিল, ফেল অফ দ্য ক্লথ জিনিসটা আসলে এটা হচ্ছে একটা মেইনলি অবস্থা, হ্যাঁ অবশ্যই,
এটা হচ্ছে মেইনলি একটা অবস্থা বা একটা সিচুয়েশন, এবং এটা হচ্ছে ভেরিয়েবল, এটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে, একটা ভিডিও দেখাইছিলাম, ওই আমি আরেকবার একটুখানি প্লে করতেছি, যারা ছিল না ক্লাসগুলোতে একটু দেখ। ভিডিওটা একটু দেখো, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এটা কি উইভার্স বিম, তার মানে যেখানে আমার ওয়ার্পের ইয়ার্ন গুলো থাকে। লুম তো আমরা সবাই দেখছি না, 101 নম্বর ল্যাবে যেটা আছে আমাদের টেনশনে বা রুমের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কী থাকে, ওয়ার্পের ইয়ারটা কিন্তু থাকে, ওয়েস্টের ইয়ার কিন্তু থাকে না, ওয়েস্টের ইয়ারটা থাকে হচ্ছে শাটলের মধ্যে। ওকে, তো এখানে মেমনি রিভার্স বিমের মধ্যে আমরা কী দেখতে পাচ্ছি, ওয়ার্পের ইয়ারগুলো পাস হচ্ছে। For a tension or whip roll that is designed to maintain a constant level of tension on the warp yarns throughout the entire weaving cycle. Each yarn then travels through its own drop wire that serve as stop motion detectors. When yarn tension drops too low, or when the yarn breaks, the yarn will be removed from the electrical circuit. Next, each warp yarn then passes through its own pattern that is suspended in a harness. The heddle has a knob through which the yarn passes and allows for exact control of each yarn. The harnesses control the raising and lowering of the warp yarn. The yarns then receive the dents of the reed. The reed is a complex device that maintains the position of the warp yarns as well as performing the beading up of the filling yarn into the body of the cloth. যদি ওটা শাটলের মধ্যে থাকে, বাট এখানে আর কি এটা দেখাচ্ছে, এই যে ওয়েভ ইয়ারটা ইনসার্ট হলে এটা হচ্ছে পিকি, আর এখন যে কাজটা করলো রিড, এটা হচ্ছে পয়েন্ট ওয়ার দ্য ইয়ারন ইজ বিট নাপ ইন টু দ্য ক্লথ ইজ কলড বুচি শেডিং পিকিং পিকিং, কিন্তু এতটুকুই। এবং ইন জেনারেলি লুম যখন রানিং অবস্থায় থাকে এই কাজগুলো এত দ্রুত হয় তুমি খালি চোখে দেখে বুঝতে পারবে না। তো গ্যাপ তৈরি হওয়াটা হচ্ছে শেডিং, ওয়েভ ইয়ারন ইনসার্শনটা কি পিকি, আর ওয়েভ ইয়ারনটাকে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি সেটা হচ্ছে পিকিং। এখন আসে হচ্ছে এই যে অংশটা এখানে ইয়েলো মার্ক করা, এই জায়গাটার নাম কি, এটাই হচ্ছে ফেল অফ দ্য ক্লক। মানে ফেল অফ দ্য ক্লক কিন্তু কোনো ডিভাইস না, এটা হচ্ছে মেইনলি একটা অবস্থানের নাম, এবং এটা ভ্যারিয়েবল। এটা ভ্যারিয়েবল কেন, আস্তে আস্তে সামনের দিকে আগাবে, হ্যাঁ এটাই আর কি আমরা বলতে পারি। কারণ একটা ওয়েস্ট ইয়ার ইনসার্ট হলো ও এখানে অ্যাডজাস্ট হলো, এরপরে কিন্তু আবার আরেকটা ওয়েস্ট ইয়ার আসবে, তার মানে এই জায়গাটা আস্তে আস্তে চেঞ্জ হবে। তার মানে আমরা যে বিট আপটা করি এটা আসলে কার সাথে করি, ফেল অফ দ্য ক্লথের সাথে, এবং এর মাধ্যমে এখানে যদি ফ্যাব্রিকটা তৈরি হয়ে গেলো এরপর ক্লথ রোলারে ওয়াইন্ডিং। ঠিক আছে, এখন হচ্ছে আরেকটা জিনিস, ওই যে তাহলে শেডিংয়ের কাজটা কে করতেছে আমাদের রুমের কোন ডিভাইস, শেডিংয়ের কাজটা মানে ওয়ার্প ইয়ারটাকে ডিভাইড করতেছে কে, হিট শেড। তার মানে শেডিং কথাটা যখনই আমরা শুনবো তখন আমাদের মাথায় রাখতে হবে কি, হিল শ্যাফ্টের কথা। হিল শ্যাফ্টটা তো সবাই বুঝলাম না, দেখতে কীরকম হয়, এই যে এরকম, এগুলো কিন্তু আমাদের একটু পরেই লাগবে। হ্যাঁ, আমি যখন এগুলো বলতেছি এগুলো আমাদের একটু পরেই লাগবে। এটা হচ্ছে হিল শ্যাফ্ট, আমি ধরে নিলাম এই অংশগুলো কি, এগুলো এটা হচ্ছে হিল্ড অয়ার,
মানে যে তারের মতো অংশটা আর মাঝখানে এরকম একটা হোল থাকে যেটার মধ্যে দিয়ে ইয়ার্নটা পাস হয়, এটাকে বলে কি? হিল আই। হ্যাঁ, এই পোর্শনগুলো জানা থাকতে হবে। আর পিকিং এর কথা যদি বলি, পিকিং এর কাজটা কে করে? রুমে শাটেল। আর বিটিং এর কাজটা করে কে? রিড। রিড। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এখন ইয়ে বলো, জাকারিয়া বলো, এখানে তো হিল শ্যাফ্ট ইউজ করা হয়েছে দুইটা না? হিল শ্যাফ্টটা আমরা কেন ইউজ করতেছি? এবং হিল শ্যাফ্টটা যখন উঠে তখন কি হয়, সুতাগুলাও কিন্তু উপরের দিকে উঠে, আবার হিল শ্যাফ্টটা যখন নিচের দিকে নামে সুতাগুলা নিচের দিকে নামে। এখন কথা হচ্ছে যে কোন হিল শ্যাফ্টের কোন হিল ডায়ের মধ্যে দিয়ে আমি কোন সুতাটা পাস করব? আমাদের লুমে কয়টা সুতা থাকে? আনলিমিটেড, তাই তো? অনেকগুলো সুতা থাকে। এখন কোন কোন সুতাটাকে আমার কোন হিল শ্যাফ্টের মধ্যে দিয়ে পাস করবো এটা আমি কীভাবে বুঝব? সেটা মেনলি ডিজাইন থেকে বোঝা যায়। হ্যাঁ, আমাদের কোর্সে মেনলি এই জিনিসটাই আমরা শিখবো যে একটা ফ্যাব্রিককে অ্যানালাইসিস করা, এবং সেই ফ্যাব্রিককে অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারবো যে ওই ফ্যাব্রিকের জন্য আমার মেশিনে কয়টা হিল শ্যাফ্ট লাগবে, এবং কোন সুতাটাকে আমরা কোন হিল শ্যাফ্টের মধ্যে দিয়ে পাস করবো, কোন হিল শ্যাফ্টটাকে আমি উঠাবো, কোন হিল শ্যাফ্টটাকে আমি নামাবো। বুঝতে পারছি? দ্যাটস ওয়াই মানে হচ্ছে প্রাইমারি মোশনের এই যে বেসিক কাজগুলো এগুলো মেনলি আমরা বুঝবো কোথায়, আমাদের এই কোর্সের অ্যানালাইসিসের মাধ্যমে। হ্যাঁ অবশ্যই, এটা কখনোই দুইটা থাকে না। তোমরা ইয়ে পড়ো নাই, ট্যাপেট শেডিং, ডবি শেডিং? যেখানে হিল শ্যাফ্ট ক্যাপাসিটি থাকে দুইটা থেকে আটটা। হ্যাঁ, ডবি শেডিং হচ্ছে হিল শ্যাফ্ট ক্যাপাসিটি থাকবে 12 থেকে 36, আর যখন 36 ওপর আমার হিল শ্যাফ্ট ক্যাপাসিটি যায় তখন আসলে ওটাকে এভাবে করা সম্ভব না, তখন আমাদের জ্যাকার্ড মেকানিজম লাগে। ঠিক আছে, আচ্ছা ফ্যাব্রিকের ইয়া লেকচারগুলো দেখো, সমস্যা নাই। মানে আমার এই কোর্সে আইডিয়া দেওয়ার জন্য যতটুকু বলা দরকার হয় ফ্যাব্রিক নিয়ে আমি কিন্তু ওগুলো বলে দিই, যেমন এগুলো কিন্তু আমার কোর্সের অংশ না, বাট আমি ক্লিয়ার করে দিলাম যেহেতু আমি পরবর্তী টার্মগুলোতে আর কি যাবো। হ্যাঁ, এরপর কিন্তু আমরা মনে হয় লাস্ট ক্লাসে গেলাম। লাস্ট ক্লাসে আমরা লেকচার 1টা মনে হয় শুরু করছিলাম। হ্যাঁ, এখান থেকে একদম তোমাদের ফ্যাব্রিক 3 আর 4 যদি কেউ আর কি মেজর নেয়, আচ্ছা দেখো, লাস্ট ক্লাসে আমরা কতটুকু দেখছিলাম, এই এটা হচ্ছে আমাদের ফার্স্ট মানে লেকচার শিট। অনেক সময় আমাদের লেকচার শিটের সাথে আসলে লেকচার নাম্বার মিলবে না, কারণ আমরা একটা স্লাইড অনেক দিন ধরেও পড়াতে পারি। ঠিক আছে, ওইটার দিকে কনসার্ন হওয়ার দরকার। লাস্ট ক্লাসে যেগুলো বলছিলাম, এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেগুলো এখানেই আসে। এরপর এখান থেকে মেনলি আমাদের এফএসডির মেইন টার্মগুলো শুরু হবে। ওকে, আমাদের স্ট্রাকচার আর বুঝ
স্ট্রাকচার এন্ড ডিজাইন বোঝার জন্য আমাদের যে কম্পোনেন্টসগুলো লাগবে সেগুলো আমাদের মেইনলি এখান থেকে শুরু হবে। ফর্মুলা নাম্বার নিরু পড়ো তো, ফর্মুলা নাম্বারে কি দেওয়া আছে? আচ্ছা ইয়ে পড়ো, কাঞ্চি পড়ো। ফর্মুলা নাম্বার ইজ নোটেশন ডায়াগ্রাম উইচ রিপ্রেজেন্ট দ্য ওয়ার্ক অ্যান্ড ওয়েলথ ইটালাইসিং পয়েন্ট। দ্য সিস্টেম অফ এক্সপ্রেসিং দ্য ফেব্রিক রিপ্রেজেন্টেশন ইজ কল্ড ফর্মুলা নাম্বার। আচ্ছা ফর্মুলা নাম্বারের ক্ষেত্রে আমরা কখনোই, মানে আমি এটা কখনোই সাজেস্ট করি না যে কোনো জিনিস পড়লে এটা ডিরেক্টলি মুখস্থ করে ফেলাটা আমি কখনোই সাজেস্ট করি না। আর বিশেষ করে তো ফ্যাব্রিক, ইয়ার্ন, ওয়েট এগুলো কোর কোর্সের ক্ষেত্রে এই জিনিসগুলো তোমার ঠিক বুঝতে হবে এবং টেকনিক্যালি জিনিসটা বুঝে কী করতে হবে, মেমোরাইজ করতে হবে। ঠিক আছে, ব্যাপারটা এরকম না যে আমি একদমই মুখস্থ করবো না, বাট কী পয়েন্টগুলো ধরে ধরে মুখস্থ করতে হবে বুঝছি। কারণ আমি যদি জাকারিয়াকে জিজ্ঞেস করি যে তোমার বাসা কোথায়, আমার বাসা নতুন বাজার। আবার আরেকটা কি বলতে পারতো, নতুন বাজার আমার বাসা। মানে কি একটা জিনিস কি আমরা অনেক ভাবে এক্সপ্রেস করতে পারি, কিন্তু ওর আমি যে কোয়েশ্চেনটা করলাম সেটার মেইন কি পয়েন্টটা কি, নতুন বাজার, তাই তো? তা আমার কোর্সের ক্ষেত্রে হচ্ছে এরকম, মানে তোমার কি পয়েন্টটা মাথায় রাখতে হবে। এখন তুমি যদি খালি বলো যে আমার বাসা, মানে অনেকে আছে না কোয়েশ্চেন করলে অ্যান্সার দেওয়ার সময় কি করে, আমার বাসা আমার বাসা, তোমার বাসাটা নাই, এটাই তো আমি জানতে চাইছি। তাই বলে কিন্তু এটা না ভাই, আমি যদি খাতা এরকম না দেখি শুধুমাত্র কি পয়েন্ট লিখে রেখেছি, মানে কি পয়েন্ট ঠিক রেখে তুমি সেন্টেন্সটাকে রিঅ্যারেঞ্জ করো। আচ্ছা ফর্মুলা নাম্বার, ফর্মুলা নাম্বারের ক্ষেত্রে বলা হচ্ছে কি নোটেশন ডায়াগ্রাম উইচ রিপ্রেজেন্ট দ্য ওয়ার্প অ্যান্ড ওয়েভ ইন্টারলেসিং পয়েন্ট। ওয়ার্প অ্যান্ড ওয়েভটা মেনলি কোন পয়েন্টে গিয়ে ইন্টারলেসমেন্টটা করবে সেটাই হচ্ছে ফর্মুলা নাম্বার। দ্য সিস্টেম অফ এক্সপ্রেসিং দ্য ফ্যাব্রিক রিপ্রেজেন্টেশন ইজ কল্ড ফর্মুলা নাম্বার। এটা হচ্ছে বেসিক্যালি একটা ডেফিনেশন। এখানে মেইন কি পয়েন্টটা হচ্ছে এটাই যে ওয়ার্প এবং ওয়েভের ইন্টারলেসিংটাকে যখন আমরা একটা নোটেশন ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করি সেটাই হচ্ছে কি ফর্মুলা নাম্বার। এই জিনিসটা আমরা আরও ক্লিয়ার হবো যখন হচ্ছে একটু ডিজাইনে যাবো তখন। এরপরে আসে হচ্ছে কি রিপিট নাম্বার। রিপিট নাম্বারে বলা হচ্ছে কি ইট ইন্ডিকেটস দ্য নাম্বার অফ ওয়ার্প অ্যান্ড ওয়েভ ইয়ার্ন ইন এ রিপিট। তার মানে কি ওয়ার্প অ্যান্ড ওয়েভ ইয়ার্ন ইন এ রিপিট। রিপিট কথাটা মানে কি পুনরাবৃত্তি। তার মানে একটা জিনিস শেষ হওয়ার পর যখন আবার পুনরায় আসবে সেটা, ঠিক আছে? ওয়ার্প এবং ওয়েভ ইয়ার্ন একটা রিপিটে কয়েকটা আছে সেটা ইন্ডিকেট করে কিসের মাধ্যমে, রিপিট নাম্বারের মাধ্যমে। আচ্ছা এখানে একটা কথা বলে দিই, ফর্মুলা নাম্বার লিখার একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি ধরো হচ্ছে এরকম, ধরো আমি যদি প্লেনের কথা বলি তাহলে হচ্ছে কি ওয়ান বাই ওয়ান, এটাকে সবসময় কিন্তু এভাবেই লিখতে হবে। তুমি কিন্তু এরকম পাশাপাশি ওয়ান ওয়ান যদি লিখো এটা ভুল। ফর্মুলা নাম্বার লিখার সিস্টেম কি এরকম বাই থাকতে হবে, মানে একটা উপরে একটা নিচে অলওয়েজ। এখন ফর্মুলা নাম্বার আমার যাই হোক না কেন, ঠিক আছে, ধরো ওয়ান বাই ওয়ান। আর রিপিট নাম্বার লেখার সিস্টেমটা হচ্ছে ইনটু থাকবে বা গুণ থাকবে। যেমন ওয়ান বাই ওয়ানের জন্য রিপিট নাম্বার হচ্ছে টু ইনটু টু। এখন এটাকে যদি কেউ টু বাই টু লিখে সেটা কি না পারবে না, এটা আসলে একটা মানে কি বলে ফর্মুলা টাইপ। হ্যাঁ এটা হচ্ছে নির্দিষ্ট এটার জন্য, এবং দেখবে এটা অনেকেই পরীক্ষায় ভুল করে, ফর্মুলা নাম্বার এবং রিপিট নাম্বার লিখতে কিন্তু ভুল করে। তো এখন আরেকটু ক্লিয়ার হবে, যে বললাম যখন ডিজাইনে যাবো তখন, এখন জাস্ট মাথায় রাখবা কি ফর্মুলা নাম্বারটা আমার এইভাবে লিখতে হয়, রিপিট নাম্বারটা এভাবে লিখতে হয়।
এখন রিপিট নাম্বার কেন 2 × 2 বা কেন 1/1 এটা একটু পরে বুঝতে পারবো। আচ্ছা এখানে দেখো বলে দিছে রিপিট নাম্বার 2 × 2 প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে কি ওয়ার পেয়ার, সেকেন্ডটা হচ্ছে টু বাই পেয়ার। এটা অবশ্যই মাথায় রাখবা, এটা যখন ডিজাইন থেকে রিপিট বের করবা তখন কিন্তু কাজে লাগবে। প্রথমটা ইন্ডিকেট করে কি ওয়ার পেয়ার, দ্বিতীয়টা ইন্ডিকেট করে কি ওয়েভ পেয়ার। আচ্ছা এখানে আমি এটা বলে দিই, উপরের সংখ্যাটা ইন্ডিকেট করে আপ, উপরের সংখ্যাটা ইন্ডিকেট করে আপ, নিচের সংখ্যাটা ইন্ডিকেট করে কি ডাউন। আপকে আমরা ডিনোট করি ক্রসের মাধ্যমে, ডাউনকে আমরা ডিনোট করি ডটের মাধ্যমে, ডট একটা সিম্পল ডট বা ফুল স্টপ। আমি এখানে উপরে নিচটা ওয়ার্প এন্ড ওয়েভ করলাম না কেন? ওয়ার্প এন্ড ওয়েভটি বাট এটা এটারই সাথে একটু পরে আসবে। যেমন ধরো এটা যদি ওয়ার্পের ইয়ার্ন হয়, হ্যাঁ এটা হচ্ছে ওয়েভটের ইয়ার্ন। এখন এখানে ওয়ার্পের ইয়ানটা কি উপরে আছে না নিচে আছে? উপরে, এটাই হচ্ছে ক্রস মানে আপ, বুঝছো? ঘুরে ফিরে কিন্তু ওয়ার্প ওয়েভটারই ইস্যু, বাট জিনিসটাকে আমরা ডিনোট করি ক্রসের মাধ্যমে যে কোনটা উপরে আর কোনটা হচ্ছে নিচে। আচ্ছা এরপর হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টার্ম, এখন আমি যেগুলো বলতেছি এগুলো হচ্ছে আমাদের একদম বেসিক টার্ম স্ট্রাকচারের জন্য। অবশ্যই জানা থাকতে হবে কি ফর্মুলা নাম্বার, রিপিট নাম্বার, এরপর এই তিনটা জিনিস অবশ্যই জানা থাকতে হবে। এখানে কি কি দেওয়া আছে, লাগবে হচ্ছে আমাদের তিনটা, উইভ প্ল্যান, গ্রাফটিং প্ল্যান আর হচ্ছে কি লিফটিং প্ল্যান। ডেন্টিং না, ডেন্টিংটা আমাদের ইয়ের মধ্যে যায় না, মানে স্ট্রাকচারের সাথে যায় না, ওইটা হচ্ছে কমপ্লিট ডিজাইনের জন্য লাগে। জাকারিয়া পড়ো, উইভ প্ল্যানে কি দেওয়া আছে? উইভ প্ল্যান ইট রিপ্রেজেন্ট দ্য ইন্টারলেসমেন্ট অফ ওয়ার্প এন্ড ওয়েভ ইয়ার্ন, ইট শোস দ্য আপস ডাউনস অফ ইচ ইয়ার্ন ইন আ ফেব্রিক স্যাম্পল ইট ড্রস অন দ্য গ্রাফ পেপার, দ্য ওয়ার্প ফেস এন্ড ওয়েভ face are identified by any symbol and blank space respectively. The vertical spaces are warp and horizontal are weft. পরে কি বুঝলাম ম্যাম? এটা পরে বুঝলাম যে weft plan টা mainly বুঝায় হচ্ছে warp আর weft এর interlacement মানে interlacing জায়গাটা, আর এরপরে হচ্ছে যেটা হচ্ছে আপনার ভার্টিক্যালি যাইতেছে ওটা হচ্ছে ওয়ার্প ইয়ান আর হরিজন্টাল টা হচ্ছে ওয়েভ। আচ্ছা মেইনলি এটাই, উইভ প্ল্যানটা কিছুই না, ওয়ার্প এবং ওয়েভ এর ইন্টারলেসমেন্টটাই হচ্ছে কি উইভ প্ল্যান। এবং এখানে একটা জিনিস ইন্ডিকেট মানে করার কথা বলা হয়েছে, ইট শোস দ্য আপস এন্ড ডাউনস অফ ইচ ইয়ার ইন এ ফ্যাব্রিক স্যাম্পল। তার মানে আমরা হচ্ছে নর্মালি যখন ফ্যাব্রিক ড্র করি তখন তো এইভাবে ড্র করি, তাই না? এবং এটা দেখে তো আসলে কিছু বোঝা যায় না, বাট এখানে কিন্তু আপ ডাউনের ইস্যুটা আছে। তার মানে ওয়ার্পের ইয়ানটা কি উপর দিয়ে গেল না নিচে দিয়ে গেল সেটা কিন্তু আমরা বুঝতে হবে। এই জিনিসটাকে যখন আমরা কি করি একটা গ্রাফ পেপারে ইন্ডিকেট করি সেটাই হচ্ছে আমাদের কি উইভ প্ল্যান। এই কোর্সের জন্য কি লাগবে আমি বলছিলাম না যে গ্রাফ পেপার লাগবে, আর এখানে বলা হচ্ছে ভার্টিক্যাল স্পেসেস আর ওয়ার্প, মানে যেটা আর কি আমাদের লেন্থ ওয়াইজ থাকবে সেটা ওয়ার্প, আর যেটা উইথ ওয়াইজ থাকবে সেটা কি ওয়েভ। এই মানে গ্রাফ পেপারের ক্ষেত্রে সেই লম্বা লম্বিগুলো হচ্ছে ওয়ার্পের জন্য আর উইথ ওয়াইজগুলো হচ্ছে কি ওয়েভের জন্য। উইভ প্ল্যান এটা হচ্ছে জাস্ট ডেফিনেশনটা গেল, প্র্যাকটিক্যালি গেলে আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা এরপরে আসে হচ্ছে ড্রাফটিং প্ল্যান, ড্রাফটিং প্ল্যানটাকে কি যেন শুভ তোমার না জি, তুমি পড়ো তো একটু ড্রাফটিং প্ল্যানটা। The process of drawing the warp yarn into the head eye according to the wave plan or design is called drawing the drafting, and the plan by which drafting is included called drafting plan. It includes indicates the law of head shape required to make a design. It is drawn on the lock of the wet plan. আচ্ছা ঠিক আছে, আর করতে হবে না, ঠিক আছে।
এখানে মেইন যে ডেফিনেশনটা সেখানে বলা হচ্ছে কি দ্য প্রসেস অফ ড্রয়িং দ্য ওয়ার্ফ ইয়ার্ন ইনটু দ্য হিল্ড আই অ্যাকর্ডিং টু দ্য উইভ প্ল্যান ইজ কল্ড ড্রাফটিং। মানে ভিডিওটা দেখার সময় বলছিলাম না যে আমাদের হিল শ্যাফ্ট কয়টা লাগবে সেটা আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে বুঝবো। এই প্ল্যানটাই হচ্ছে কি ড্রাফটিং প্ল্যান। ওখানে দেখো আমি একটা ড্রাফটিং প্ল্যানের নিচে একটা ফিগার রেখে রাখছি, এটা কি হিল শ্যাফ্ট। তার মানে হিল শ্যাফ্টের হিল্ড আয়ের মধ্য দিয়ে যে ওয়ার্পের ইয়ারগুলো পাস হচ্ছে এই পাস হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে কি ড্রাফটিং প্ল্যান। এবং এটা পাস হবে কিসের বেসিসে, উইভ প্ল্যানের বেসিসে। তার মানে আমার স্ট্রাকচারটা যেরকম হবে সেটার উপর ডিপেন্ড করে আমার হিল শ্যাফ্টটাকে সিলেক্ট করতে হবে। এখানে আরেকটা জিনিস বলা আছে ড্রাফটিং প্ল্যানটাকে আমরা কোথায় ড্র করব, ড্রাফটিং প্ল্যান আমরা কোথায় ড্র করব, লাস্ট লাইনের আগের লাইনটা। ইট ইজ ড্রন অন দ্য টপ অফ দ্য উইভ প্ল্যান। এটা কিছু, এটা কিন্তু আমার কি রুলস যে আমার উইভ প্ল্যান যেখানে থাকবে ঠিক তার উপরেই কি আঁকতে হবে, ড্রাফটিং প্ল্যান আঁকতে হবে। এটা কিন্তু আমি কখনো সাইডে আঁকতে পারবো না। ঠিক আছে, আচ্ছা এরপর আছে কি লিফটিং প্ল্যান। লিফটিং প্ল্যানে বলা হচ্ছে কি লিফটিং প্ল্যান ডিফাইন্স দ্য সিলেকশন অফ হিলস টু বি লিফটেড অর লোয়ার। তার মানে এই যে আমরা হিল শ্যাফ্টগুলো কি করলাম, সিলেক্ট করলাম। এখন ধরো আমার মেশিনের মধ্যে আমি ধরে নিলাম 10টা হিল শ্যাফ্ট আছে। হ্যাঁ, এখন 10টার মধ্যে কোনটা কোনটা উপরে উঠবে, কোনটা কোনটা নিচে নামবে সেটা সিলেক্ট করবো আমরা কোন প্ল্যানের মাধ্যমে, লিফটিং প্ল্যান। তার মানে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখো, উইভ প্ল্যানটা হচ্ছে কি মেইন ডিজাইনটা, মানে ওয়ার্প এবং ওয়েফটের ইন্টারলেসিংটা যেটা আমরা গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করি। এবং উইভ প্ল্যান সবসময় শুরু করতে হয় এরকম হ্যাশ সাইন দিয়ে, কারণ ধরো আমি যেখান থেকে ডিজাইনটা শুরু করতেছি এটা মানে কি একটা অ্যাবসার্ড হয়ে যায়, মানে কাপড়ের কোন প্রান্ত থেকে শুরু করতেছি এই জিনিসটা বোঝানোর জন্য একটা সাইন দিতে হয়, সেটা হচ্ছে এই হ্যাশ সাইন। আর ড্রাফটিংয়ের ক্ষেত্রে কী বললাম, হিল শ্যাফ্টের হিল ডায়ের মধ্য দিয়ে ওয়ার্প ইয়ার্ন পাস করার প্রক্রিয়াটা হচ্ছে ড্রাফটিং প্ল্যান। ড্রাফটিং প্ল্যান কোথায় ড্র করতে হয়, অলওয়েজ উইভ প্ল্যানের উপরে। আর লিফটিং প্ল্যান হচ্ছে যে আমি হিল শ্যাফ্ট কোন হিল শ্যাফ্টগুলো লিফটেড হবে অথবা লোয়ার্ড হবে ওই প্ল্যানটা। এবং লিফটিং প্ল্যান অলওয়েজ ড্র করতে হয় কোথায়, না মানে উইভ প্ল্যানের রাইট সাইড। আপাতত এতটুকু মাথায় রাখো, এখানে হচ্ছে লিফটিং আর উপরে হচ্ছে ড্রাফটিং। আচ্ছা এটা দেখো, আগে এই ডিজাইনটা একটুখানি দেখাই তাহলে মোটামুটি তোমাদের কনসেপ্ট একটু ক্লিয়ার হবে। ভালো ড্রয়িং করতে পারে কে? আচ্ছা ও যে ড্রয়িং করতে পারে এটা আমি জানি, ও ছাড়া আর কে পারে? নেক্সট ক্লাস থেকে সবাই ক্লাসে কি রাখবা, গ্রাফ পেপার। হ্যাঁ, চেষ্টা করবা গ্রাফ পেপারের খাতাটা কেনার জন্য, বলছি না লাস্ট ক্লাসে কিনছে কেউ না? এবং পেন্সিল ইরেজার মাস্ট, কেউ কেউ কার কাছে যদি না থাকে আমার কিছু না, তাকে আমি বোর্ডে নিয়ে আসবো। যার কাছে গ্রাফ পেপার থাকবে না সে কোথায় থাকবে, বোর্ডে থাকবে, কারণ গ্রাফ পেপার ছাড়া তুমি এ ডিজাইন করতে পারবে না। বেটার শিখবে না, কারণ যদি মনে হয় সে বেটার শিখবে সে অবশ্যই বোর্ডে আসবে, আমার তো পারা না, আমার আরো ভালো, আমি হচ্ছে কি বসে থাকবো সে এখানে তারা তারা আঁকবে। নর্মালি গ্রাফের কিছু বোর্ড থাকে, হ্যাঁ আমি এর আগে যেখানে ছিলাম ওখানে গ্রাফের বোর্ড ছিল, ওখানে ডিজাইন করে না। এরপরে আবার কোভিড এর সময় অনলাইনে যখন ক্লাস নিয়েছি তখন হচ্ছে এক্সেল এ কাজ করছি, তো এখন আমি চিন্তা করছি যে এখন আমি কিভাবে করব। হ্যাঁ এক্সেল এ ভালো পড়ায়, দেখি নেক্সট ক্লাস থেকে যদি ল্যাপটপ পসিবল হয় নিয়ে আসবো। তোমাদেরকে খাতায় পড়ার প্র্যাকটিস করতে হবে, বাট কেউ যদি শখ করে এক্সেল এ করতে চাও করতে পারো, মজা পাবে। এখানে কালার দিয়ে করা যায়, আমার আমার স্লাইডে প্রত্যেকটা ডিজাইন যেগুলো করা আছে এগুলো সব আমার এক্সেল এ করা, তোমরা চাইলে ওরকম ভাবে মাছি কি আমরা করে নিতে পারো। হ্যাঁ এখন তোমাদেরকে একদম মানে যে কি বলে যদিও এটা তোমাদের আসলে আঁকাটা মানে ম্যান্ডেটরি না,
বাট থিমটা বোঝানোর জন্য এটা সবাই একটু ট্রাই করো তো খাতা রাখার জন্য। ম্যাম দেখলে তো কঠিন লাগে কিন্তু আপনি তো সহজ উপায় বলে দিবেন, আগে ট্রাই করো কষ্ট না করলে, যদি নিজে থেকে না বুঝো এটা আঁকা কষ্ট তাহলে আমার টেকনিকটা কাজ করবে। তুমি এই কোর্সে খুব ভালো মার্কস পাবা, তুমি অল্পতেই শেষ করে ফেলতে পারো। ঠিক আছে রাস্তায় অনেক জ্যাম। আমার ক্লাসে খাতা কলম চলতেই থাকবে। কাছাকাছি গেছো, ঠিক আছে এতটুকু জানলাম। সবার প্রথম তোমার ডিজাইনে ওয়ার্প এবং ওয়েভটা কি করতে হবে আইডেন্টিফাই করতে হবে। তার মানে এখানে ওয়ার্প ইয়ার্ন কোনটা? কোনটাকে বলি যেটা লম্বা লম্বি অবস্থায় বা এরকম লেন্থ ওয়াইজ থাকে সেটা। এখন আমরা এখানে দেখবো যে লেন্থ ওয়াইজ কোনটা আছে, কালারটা ফ্যাট না। লেন্থ ওয়াইজ কোনটা দেখতে পাচ্ছি? তার মানে ব্ল্যাকটা হচ্ছে আমার ওয়ার্পিয়ান আর হোয়াইট কালারটা হচ্ছে কি ওয়েস্টিয়ান। এখন শুধুমাত্র এই অংশটা একটুখানি খেয়াল করো, এই পয়েন্টটা, এটা কি? এটা হচ্ছে একটা ইন্টারলেসিং পয়েন্ট। এবং প্রথমে যে আমি এক্সপ্লেন করছিলাম দুইটা জিনিস, ফর্মুলা নাম্বার অ্যান্ড রিপিট নাম্বার, ফর্মুলা নাম্বারটা হচ্ছে কি এটা, মানে হচ্ছে ইন্টারলেসিং পয়েন্টটা। এখন এই অংশটুকু সবাই একটু খেয়াল করে দেখো, এখানে ব্ল্যাক কালারের ইয়ার্নটাকে আমরা দেখতে পাচ্ছি না, হোয়াইট কালারের ইয়ার্নটা দেখতে পাচ্ছি, এই অংশটাতে ব্ল্যাক দেখতে পাচ্ছি। তার মানে এখানে ওয়ার্পের ইয়ার্নটা কি উপরে আছে না নিচে আছে? উপরে আছে। এখন যে জিনিসটা উপরে থাকে এটাকে আমরা কি বলি? আপ। উইড প্ল্যানে দেখলাম না, আপ। তার মানে আপ যেহেতু, এটাকে আমরা কিসের মাধ্যমে ডিনোট করি? ওয়ার্প ইয়ার্ন বরাবর যাব এবং নিচ থেকে উপরে যাব, উপর থেকে যাব না। আমি কি বললাম?
ওয়ারপিয়ান বরাবর যাব এবং নিচ থেকে উপরের দিকে যাব। এখন এই পয়েন্টের পর আমাদের নেক্সট পয়েন্ট কোনটা? উপরেরটা। এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি? সাদা কালার দেখতে পাচ্ছি। সাদা কালার, সাদা কালারটা কিসের ইয়ান ছিল? ওয়েস্টের ইয়ান। ওয়েস্ট ইয়ান দেখতে পাচ্ছি, এই জিনিসটা আমি মাথায় নিব না। আমার কনসেপ্টটা থাকবে একটা, ওয়ার্পের ইয়ান। হ্যাঁ, কারণ আমার মাথায় কি থাকবে? শুধুমাত্র ওয়ার্পের ইয়ানটা থাকবে, তা না হলে কিন্তু প্যাচ লেগে যাবে। যেহেতু এখানে ওয়েস্ট সরি ওয়ার্পের ইয়ানটা দেখতে পাচ্ছি না, তার মানে কি ওয়ার্পের ইয়ানটা নিচে আছে। ওয়ার্পের ইয়ানটা নিচে আছে মানে এটা কি ডাউন, বুঝলাম। তার মানে আমি এক নাম্বারে কি পাইলাম? আপ। সেকেন্ডে কি পাইলাম? ডাউন। এরপর থার্ডে কি আছে বলো তো? ডিজাইনের উপরে ডিপেন্ড করে, ডিজাইনের উপর ডিপেন্ড করে, বাট এই ডিজাইনের ক্ষেত্রে আমি এক্সপ্লেন করতেছি। আচ্ছা, পরেরটা ডাউন। এখন আমরা কি এরকম ভাবে লিখতে থাকবো? আমাদের আমাদের কাজ হচ্ছে কি, এই যে ক্রস আর ডট দেওয়া। গ্রাফ পেপারে আমরা কি করবো? এই যে আপ ডাউন আপ ডাউন। গ্রাফ পেপারের টানটা তো আমি পরে যাচ্ছি, আগে তোমাদের কি স্ট্রাকচারটা বুঝে। এখন এটা তো ছিল কি প্রথম ওয়ার্পের ইয়ান। সেকেন্ড ওয়ার্পিয়ানের পর যাব আমরা, কিন্তু একটা একটা করে ওয়ার্পিয়ানে যাব। সেকেন্ড ওয়ার্পিয়ানে দেখো তো এই অংশটাতে আপ নাকি ডাউন? ডাউন। ওয়ার্পিয়ান না ওয়েফ্টিয়ান? ওয়ার্পিয়ান। আমরা যখনই মানে কথা বলবো ওয়ার্পিয়ানে কথা বলবো, এটা ডাউন। ডাউন তার মানে আমাদের শুরুটা হবে কি দিয়ে? ডট দিয়ে না ক্রস দিয়ে? ডট দিয়ে। এর পরেরটা ক্রস। ক্রস। এরপর ডট। আর তুমি প্রথম দুইটা পারলে বুঝবা যে পরে কি হবে। আমরা সেকেন্ড, আমরা হচ্ছে কি বলছিলাম, দুইটা জিনিস, একটা কি ফর্মুলা নাম্বার আর একটা হচ্ছে রিপিট নাম্বার। রিপিট নাম্বার। ফর্মুলা নাম্বারটা কি ছিল? 1 বাই ফর্মুলা নাম্বার ছিল বাই দিয়া। বাই দিয়ে আপ বাই ডাউন। এখানে কয়টা আপ কয়টা ডাউন? দুইটা একটা একটা ডাউন মানে পর পর। এটা কি গেল? আপ একটা আপ একটা ডাউন। দ্যাটস হোয়াই ফর্মুলা নাম্বার হচ্ছে কি 1 বাই 1। এখন ব্যাপারটা হচ্ছে কি দেখো, আমি কিন্তু তোমাদেরকে স্ট্রাকচার থেকে এটা বুঝাচ্ছি, বাট তোমাদের কোয়েশ্চনে কি থাকবে? এটা থাকবে, তোমরা এটা ড্র করবে। খুব কঠিন? ও উপরে 1 বাই 1 দেওয়া থাকবে না, তোমরা ড্র করবে। এখন আসে হচ্ছে রিপিট নাম্বারটা কি ছিল? ইনটু 2 ইনটু 2। রিপিট বলতে কি বোঝায়? জিনিসটা আবার পুনরাবৃত্তি হচ্ছে। এবং এটা এটা এটার কয়টা কোশ্চেন ছিল? ওয়ার ওয়ার। তুমি একবার হচ্ছে দেখবা ওয়ারপিয়ানে, একবার হচ্ছে দেখবা কি ওয়েফ্টিয়ান। এখানে দেখো এখানে কয়টা ইয়ান যাওয়ার পর সেটা আবার রিপিট হচ্ছে ওয়ারপিয়ানে? দুইটা। দুইটা মানে কি আপ ডাউন গেল, এরপর আবার আপ ডাউন আসছে। তার মানে প্রথম দুইটা ইয়ানের পর আমি এখানে একটা কি পেলাম? রিপিট পেলাম, বুঝছি। দুই ইয়ান পর রিপিট। হ্যাঁ, রিপিটটা মানে কি পুনরাবৃত্তি। এখানে তো আপ ডাউন আমি পেলাম, এরপরে আবার আপ ডাউন আসছে, তার মানে এতটুকু পর্যন্ত হচ্ছে একটা রিপিট। এই যে ডিজাইনে দেখবা এটা এই এই স্ট্রাকচারের জন্য 22, বাট এটা কিন্তু চেঞ্জ হবে, মানে ওই তো মানে কতক্ষণ পর রিপিট হচ্ছে ওই টাইম টু পরে। হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে না, এটা তুমি ডিজাইন থেকে বুঝতে পারবে। এখন আবার ওয়েস্ট ইয়ার করো, দেখো তিনটা ইয়ার তো রিপিট করতে হবে, 3 ক্রস 3। এখন ওয়েস্ট ইয়ার বরাবর দেখো এখানে কয় ইয়ার পর রিপিট আসছে? 2 ইয়ার পর। হ্যাঁ, এবং এগুলার কিছু টেকনিক আছে, তোমাকে খুঁজে বের করতে হবে না, টেকনিকগুলো বলে দেওয়ার জন্য আমি আসি। ফর্মুলা নাম্বার যোগ করলে তুমি কি পেয়ে যাবা? রিপিট পেয়ে যাবা। 1 প্লাস 1 কত হয়? 2। তার মানে এটা রিপিট হবে কত? 2। এরকম এক একটা ডিজাইনের জন্য এক একভাবে রিপিট বের করতে হয়। এটা হচ্ছে প্লেন বেস, ঠিক আছে। এখন তো আমি তোমাদের স্ট্রাকচার থেকে বুঝলাম, এখন একটু ভালোভাবে দেখাই, সেটা হচ্ছে গ্রাফ পেপারে আমরা কিভাবে ড্র করবো। আমি যে আমি যে আঁকবো, আমার সাথে সাথে একটু সবাই আঁকবা, সবার খাতা চেক করবো। এই যে পরে যে আসছেন ইকবাল, সুমাইয়া, নামিলা আর যে বাইজি, না বুঝতেছেন, না বুঝলে কি করতে হবে? কোয়েশ্চেন করতে হবে। হ্যাঁ, এখানে মানে সাই ফিল করার কিছু নাই, যারা আগে আসছে ওরা অবশ্যই একটা জিনিস কি বেশি বুঝবে, কারণ আমি একটা কথা বলে, ঠিক আছে। তো কেউ যদি না বুঝি কোয়েশ্চেন করবা, এই এই কোর্সটা না বুঝে তুমি কি করতে পারবা না? অ্যান্সার করতে পারবা না, পাশই করতে পারবা না, এক্স্যাক্ট পাস করতে পারবা না। এবং এটা তুমি খাতা থেকে দেখতেও পারবা,
আর নকলের কথা তো চিন্তাও করা যাবে না। আমার কোর্সে যদি আমি একটা নকল পাই ওকে আমি নিজে এক্সেল করব, ওকে কিন্তু আমি রাখবো না। আমার আমার কোর্সে যদি আমি এরকম রেগুলার ব্যাচে একটা স্টুডেন্ট পাই যে আমার আমার কোর্সে পরীক্ষা দিতে যায় নকল ধরা পড়ছে, আমি যদি কোন একটা স্টুডেন্টের জন্য রিওয়ার্ড রাখি যে স্টুডেন্ট নকল ধরা যায় আর একটা স্টুডেন্ট নকল পাইলেই হইছে ওর আর নকল করতে পারব না, কারণ আমি ফর্মুলা নাম্বার চেঞ্জ করে দেব। এই কোর্সে মজা আছে, আমি পড়াবো 2/2, আমি দিয়ে দেব 5/5, কি করব এখন এটা আসলে কি তোমাদের মুখস্থ করতে হবে না কয়টা নিব, কারণ গ্রাফ পেপারে ঘর টানাই থাকবে, ওখানে জাস্ট তোমরা ডাইরেক্ট ডিজাইন করবে এখন যতটুকু লাগবে। নেক্সট ল্যাব ক্লাস যেটা পাবো ওইটা থেকে আমি অ্যানালাইসিস করে দেখাবো, এই জন্য আমি সাজেস্ট করবো ক্লাসটাও মিস দিবা না। একটা ক্লাস মিস করা মানে কি টাকা লস হচ্ছে অনেক বড় ক্ষতি। তোমাদেরকে দিব একটা রুমালই হবে, নিয়ে আসো তাহলে। ঠিক আছে, রুমালটা কেন বলতেছি, ফ্যাব্রিকের ইয়ার্নগুলো কি হয় মানে খুবই সূক্ষ্ম হয় রুমাল আর কাপড়ের, কাপড়ের কিন্তু স্ট্রাকচার সেম। প্রথমে যদি তোমাদেরকে রুমাল দিয়ে করা তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ ইয়ার্নগুলো একটু মোটা মোটা হয়। ঠিক আছে, আচ্ছা তিনটা তিনটা করে ছয়টা ঘর রাখবেন। আজকে আমি একদম বুঝাই দেব স্ট্রাকচার ড্র করার একদম এ টু জেড, এই রুলসগুলো মাথায় থাকতে হবে। একটা একটা জিনিস বাদ দিবা 0.55 করে মার্কস হবে। আমি কি বললাম, উইফ প্ল্যান, উইফ প্ল্যান। এটা কি করব আমরা, উইফ প্ল্যান ড্র করব। উইফ প্ল্যান ড্র করার সময় অবশ্যই গ্রাফের যেখান থেকে তুমি ডিজাইনটা ড্র করবা অথবা খাতায় যদি এরকম ভাবে করো এখানে কি করতে হবে, একটা হ্যাশ মার্ক দিতে হবে। এটা এটা মানে বোঝায় কি স্টার্টিং পয়েন্ট, এবং এটাকে কি করতে হবে নাম্বারিং করতে হবে নিচ থেকে, এই যে 1 2 3 4 5 6 পাশেও করবা 1 2 3 4 5 6। গ্রাফ পেপার থাকলে কিন্তু এটা আর আলাদাভাবে ড্র করতে হইতো না, তোমার ডিরেক্টলি ওখানে হ্যাঁ মানে ওটা পরে ওইটা করতে হয় না, জাস্ট ডিজাইনটা ড্র করার পর সাইডে বোল্ড করে এইভাবে ঘর ঘর কিন্তু আর টানতে হবে না। হ্যাঁ ওই যে 1 2 3 4 5 6 লিখতে হবে, হ্যাঁ আচ্ছা এরপর নিচে লিখতে হবে এটা কি আছে, উইফ প্ল্যান, উইফ প্ল্যান বানান যাতে ভুল না হয়। প্ল্যান কে অনেকে কি লেখে জানো, কি কি বানান ভুল হয় এটাও আমি বলে দিতেছি পরীক্ষার কারণে দেখাবো। প্লেন লিখে এই প্লেন এই প্ল্যান দেখাই না, তাহলে ভুল গ্রাফ না, এই জন্য তো দেখাচ্ছি উইফ প্ল্যান, করবা আমাদের কি লাগবে, পেন্সিল লাগবে, ইরেজার লাগবে, গ্রাফ পেপার লাগবে, খাতা কলম না থাকলে গ্রাফ পেপার লাগবে।
কারণ কি তুমি ধরো যখন ক্রস দিলা, ধরো ডট দিলা বা কোন জায়গায় ক্রস হবে, তুমি এটাকে কি করতে পারবা, ক্রস বানাতে পারবা, বা ক্রসটাকে কি ডট বানাতে পারবা, গ্রাফ রাবার দিয়ে মুছে ফেলবো, ওই জন্য তো পেন্সিল লাগবে, কলম দিয়ে যে কোনো করতে পারবা, ডিজাইনই শেষ তাহলে। ম্যাজিক। আচ্ছা গ্রাফটিং প্ল্যানটা কোথায় ড্র করতে হয়, উইথ প্ল্যানার কি কোপরে, এবং গ্রাফ পেপার যখন ইউজ করবা খেয়াল করবা যে সেম ঘর যেতে হয়, তার মানে কি তুমি এই ঘরে এটা ড্র করছো এখান বরাবর কি হবে, গ্রাফটিং প্ল্যানটা হবে, বুঝছো, তার মানে এই ছয়টা ঘর বরাবর কি হবে, ড্রাফটিংটা হবে, এই সিকোয়েন্সটা যাতে মেইনটেইন করা হয়। এখন এই বরাবরই হইতে হবে, ঠিক আছে, এই বরাবরই হইতে হবে, এবং আমি তো জানি তোমরাও জানো এটার ক্ষেত্রে দুইটা হবে, বাট এটা কেন দুইটা হবে বা হচ্ছে কখন কয়টা হবে এটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে, সমস্যা নেই, কারণ গ্রাফ পেপারে তো অগণিত থাকবে, আগে হচ্ছে তোমার কাছে একটা একটা করে সিলেক্ট করা, এখানেও নাম্বারিং করতে হবে নিচ থেকে 1-2 এবং নিচে লিখতে হবে কি ড্রাফটিং প্ল্যান। কেউ যদি ডিজাইন নাও আঁকতে পারো এগুলো মোটামুটি ক্লিয়ার রাখতে পারো তাহলে আমি 1 মার্ক দেবো। দেখা যাক এই কোর্সে আমার আসেই ভাই ডিজাইন, আমি ছাড়া তো আর কিছু জানি না, এবং এবং এখানে একটা মিনিমাম গ্যাপ যাতে থাকে, হ্যাঁ খুব বেশি কম্প্যাক্ট আমরা করব না, আবার একদম ফাঁকা রাখবো এরকম না, বুঝছি। এরপর যেটা করবা এই পাশে আবার কি করতে হবে, লিফটিং প্ল্যান করতে হবে, সেম দুইটা সেম লাইনে, হ্যাঁ এখন দুইটাই করো, সেম লাইন বরাবর, এটা এটা আমি আমি বলবো, হ্যাঁ এটা সাইন্স টাইম পরে বুঝে এটা তোমরাই বুঝতে পারবা, এটা তোমরাই বুঝতে পারবা, বাট এখন যেহেতু ফার্স্ট ইয়ে ফর্মুলা নাম্বার এখান থেকে আর কি এটার নিচেও নাম্বারিং করবে 1-2 এবং লিখবা কি লিফটিং প্ল্যান, এবং এখানে আরেকটা জিনিস দিলে বেটার সেটা হচ্ছে এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, শেষ। এটা হচ্ছে কি আমাদের মানে একটা প্রপারলি ডিজাইন ড্র করার জন্য বেসিক টার্মগুলো যে এই পাশে দেখো করা আছে, হ্যাঁ এটা কিন্তু আমার স্টুডেন্ট লাইফে আমি যখন ফার্স্ট এই ডিজাইনটা করি তখন এর ওইটাই ছবি তুলে অ্যাটাচ করে দাও, অনেক পুরাতন পুরাতন লাগতেছে না, হ্যাঁ অনেক আগে বহু বছর আগে, এই ক্লাসে কবে পড়ছিল, কবে পড়ছিলাম 17 কি 18 সালে, আপনি আমাদের থেকে 7 বছরের সিনিয়র, 7 বছর হইতে পারে, দেই না তো হইতে পারে, বাট 17 কি 18 জন ছিল মোস্ট। আচ্ছা মোটামুটি গ্রাফ পেপারে কী করতে হবে, এভাবে এটা ড্র করতে হবে, কোনো কিছু মিস আছে আপাতত মিস নাই, এখন আসি হচ্ছে আগে তো আমি ডিজাইনটা বুঝাই দিছি, এখন কোয়েশ্চেন কীভাবে থাকবে বা ডিজাইনটা তোমরা কীভাবে ড্র করবে, এখন এটা যেহেতু আমি বোর্ডে করলাম বা তোমরা খাতায় করলাম আগে এই জিনিসটা প্রিপেয়ার করলাম, তাই না, বাট কারো কাছে যদি গ্রাফ পেপার থাকে এটা কিন্তু আগে থেকে করতে হবে না, কি করতে হবে ধরো এটা একটা গ্রাফ পেপার ডিরেক্টলি হ্যাশ মার্ক দিয়ে তোমার ডিজাইনটা হ্যাঁ শুরু করে দিতে হবে, তোমার কাছে কি দেওয়া থাকবে এই কোর্সের মধ্যে, তোমার কাছে শুধুমাত্র দেওয়া থাকবে ফর্মুলা নাম্বার, রিপিট নাম্বার দেওয়া থাকবে না, রিপিট নাম্বার বের করতে হবে, এখন এই ডিজাইনের জন্য ফর্মুলা নাম্বার হচ্ছে 1/1, ঠিক আছে, এখন 1 দ্বারা আমরা কি বুঝি, উপরে যেটা থাকবে সেটা নিচে যেটা থাকবে সেটা নাম, এখন এটা যদি আমার 3/1 হতো তাহলে কি হতো, উপরে আর তিনটা নিচে নাম, আপ মানে তো উপরে, উপরে আপ তিনটা বলা হয় মানে হচ্ছে তিনটা কস একটা, হ্যাঁ মানে হচ্ছে তিনটা আপ একটা টপ, বুঝছি, ফর্মুলা নাম্বার কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে, এখন হচ্ছে যেহেতু এখানে দেয়া আছে আমি তোমাদেরকে এটা বুঝাই, তাহলে এটা রিপিট নাম্বার হবে 4, মানে ব্যাপারটা হচ্ছে কি ধরো তোমার কোশ্চেনে দেওয়া থাকবে এটা তুমি ড্র করবা, এটা এটা থেকে মেইনলি ফ্যাব্রিকটা পাই আমরা কি এটা, বুঝছো, বাট আমি তোমাদেরকে আগে আর কি ফ্যাব্রিক থেকে বুঝে, এখন ধরো আমাদের ফর্মুলা নাম্বার যদি থাকে এটা, এটা মানে কি দুটা ক্রস, তিনটা ডাউন, মানে উপরেরটা ইন্ডিকেট করে আপ মানে হচ্ছে ক্রস, নিচেরটা ইন্ডিকেট করে ডাউন, এখন কত সেটা নিয়ে তোমার আপাতত হেডেকের দরকার নেই, হেডেক আছে বাট পরে, এখন যেহেতু আমাদের এই ডিজাইনের ক্ষেত্রে ফর্মুলা নাম্বারটা হচ্ছে কত 1/1, তার মানে কি 1 আপ 1 ডাউন, আমি এই সিকোয়েন্সে যেতেই থাকবো,
তার মানে এরকম না যে আমি 10-12টা যাবো, মিনিমাম 5টা থেকে 6টা পর্যন্ত গেলেই এনাফ। তার মানে গ্রাফ পেপারে তুমি যেখানে শুরু করবে এখানে একটা হ্যাশ মার্ক দিবা, দেওয়ার পর ওয়ার্ড ইয়ার্ন বরাবর ড্র করতে হবে। হ্যাঁ এই যে করতেছি ওইটা হচ্ছে ডেরিভেটিভস, তো ওইটার কিছু রুলস আলাদা। আমি এখন একটা ল্যাম যেটা আমরা ড্র করি এই যে এটা করো কোনটা ওয়ান ওয়ান হ্যাঁ আপ ডাউন আপ ডাউন আপ ডাউন ঠিক আছে। এবং এটা কি প্লেন উইভ, প্লেন উইভের কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ এর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন আমরা একটা ইয়ার্ন করি তার পরবর্তী ইয়ার্নটা এটার অল্টারনেটিভ হয়। এখানে তো ধরো তোমাদেরকে ছবি দেওয়া আছে এই জন্য তোমরা বুঝলা যে এখানে ডাউন হবে, বাট এটা আসলে তোমরা না দেখে কীভাবে বুঝবা? যেহেতু এটা প্লেন উইভ ফর্মুলা নাম্বার 1/1, তুমি প্রথমে যেটা আঁকবা কিন্তু তার উল্টাটা কী হবে পরের ইয়ার্ন হবে। তার মানে যেহেতু এটা তুমি শুরু করছো আপ দিয়ে, এটা শুরু হবে কি দিয়ে? ডাউন দিয়ে। তাহলে ডাউন আপ ডাউন। এইভাবে জাস্ট কি হবে অল্টারনেটিভ অর্ডার হবে, একটার বিপরীতে একটা হবে। তাহলে থার্ড ইয়ারে কি হবে? আপ ডাউন আপ ডাউন আপ ডাউন ক্রস দিয়ে শুরু হবে। হ্যাঁ ক্রস দিয়ে শুরু হবে। আমরা গত সেমিস্টারে রুম থেকে শুরু শিখছিলাম ফ্যাব্রিক 1 এ। হ্যাঁ দেখাতে পারে, এটাকে দেখাইছি আমি লাগতে স্যার নন বুঝি নাই কি দেখাইছি আমি বুঝে বুঝে লাগি তোমার মনে শুনেছি তো বুঝছো জি ম্যাম জি ম্যাম সবাই এখন ড্র ক্লিয়ার এতটুকু ডটটা কেউ চাইলে নাও দিতে পারো বাট ইনিশিয়াল স্টেজে দেওয়াটা বেটার। উইভ প্ল্যান কমপ্লিট, তার মানে ফর্মুলা নাম্বার থেকে এখন সবাই উইভ প্ল্যান ড্র করতে পারবে। এখন আসে হচ্ছে ড্রাফটিং প্ল্যানে। ড্রাফটিং প্ল্যানে আমাদের মেইন টার্মটা কি ছিল একটু রিভিউ করো, যে ওয়ার্পের ইয়ার্নকে আমরা হিল শ্যাফ্টের কোন হিল ডায়ের মধ্য দিয়ে পাস করব। হিল শ্যাফ্টটা কিরকম হয় এরকম হয় তাই না? এই হিল ডায়ের মধ্যে দিয়ে তো আমার ওয়ার্প ইয়ারটা পাস করতে হবে, কোন ইয়ারটাকে আমি কোন হিল শ্যাফ্টের আই দিয়ে পাস করব। যেমন ধরো এখানে জাস্ট হচ্ছে কি এখানের ক্রস মানে কিন্তু আপ না, আমি একটা কিছু বলে দিই ড্রাফটিং এ তুমি ক্রস মার্ক দিবা, বাট এটা দ্বারা বোঝায় কি সিলেকশন, মানে তোমার মাথা না থাকলেও হবে বাট তুমি ড্রাফটিং এ ক্রস দিবা। যেমন ধরো প্রথম ইয়ারের জন্য আমি প্রথম হিল শ্যাফ্ট সিলেক্ট করলাম ঠিক আছে, এখন দ্বিতীয় যে ইয়ারটা সেটার ডিজাইনটা কি এক নাম্বার ডিজাইনের মতো নাকি আলাদা? আলাদা আলাদা। তাহলে কি আমি এটাকে সেম হিল শেফটে দিতে পারবো? না পারবো না, কারণ আমাদের হিল শেফটের কাজটা কি হিল শেফ যখন উপরে উঠবে সুতাটা উপরে উঠবে, এখন যে সুতার ডিজাইনই আলাদা ওকে যদি আমি নিয়ে উপরে উঠি তাহলে তো ডিজাইন ভুল হয়ে যাবে। হিল শেফটের কাজটা কি, হিল শেফটের কাজটা হচ্ছে যে সকল মানে সুতার ডিজাইনগুলো সেম সেই সবগুলো সুতাকে সে নিয়ে একসাথে উপরে উঠবে, বুঝছো? তার মানে সেকেন্ড ইয়ারটার ডিজাইন যেহেতু আলাদা আলাদা, এটার জন্য আমার কী করতে হবে নতুন হিল শেফ সিলেক্ট করতে হবে। তার মানে এটার জন্য আমি এটাকে সিলেক্ট করবো না, এটাকে সিলেক্ট করবো। হি মানে ড্রাফটিং প্ল্যানটাকে অনেকে কঠিন ভাবে, বাট এটা হচ্ছে একদমই ইজি। জাস্ট তুমি দেখবা সুতার ডিজাইন আর সিলেক্ট করবা, নতুন ডিজাইন মানে নতুন সিলেকশন। এখন এখানে যদি ডিজাইনটা এরকম হইতো তার মানে এটার জন্য আমি কি করতাম আরেকটা হিল শেফ সিলেক্ট করতাম, বাট এটার জন্য কয়টা হিল শেফ লাগতেছে এটার একটা হিসাব। হ্যাঁ হ্যাঁ কয়বার রিপিট হইতেছে এক্স্যাক্টলি তাহলে তিন নম্বরের জন্য আমরা কোন হিল শেফ সিলেক্ট করব প্রথমটা, কারণ যেহেতু ডিজাইন সেম মানে এখানে আমার কনসেপ্টটা হচ্ছে সেম ডিজাইন সেম সেম, তার মানে তিন নাম্বারের জন্য। এটা তোমরা আরেকভাবে করতে পারো, যেমন হচ্ছে কি এখানে 1 3 5 এই তিনটা যেহেতু সেম ডিজাইন 1 3 5 এই তিনটাকে আমি সেম হিসাবে সিলেক্ট করব, অথবা একটা একটা করে যেতে পারো, এটা যেহেতু ইজি মানে এভাবে করলেও বেটার হয়। তাহলে 2 4 6 জন্য কি হবে তার মানে এটা দ্বারা কি বোঝানো হলো যে এই ডিজাইনটা করার জন্য আমার 2টা হিল শেফ লাগবে। তার মানে যে সকল সুতাগুলো শুরু হবে আপ দিয়ে মানে আপ ডাউন আপ ডাউন এই সবগুলো সুতাকে আমি একটা হিল শেফ দিয়ে দিব এবং এগুলোকে একই সাথে উপরে উঠাবো, আর যে সুতাগুলো আমার হচ্ছে ডাউন আপ দিয়ে এগুলোকে আমি একসাথে দিব এবং একসাথে নিচে নামাবো, তাহলে আমার কি হবে শেপটা তৈরি হয়ে গেল, বুঝছো?
এরপর কিছুই না, এরপর লিফটিং প্ল্যানটা আরো ইজি। তোমার মেইন কাজ হচ্ছে মেইনলি ওয়েস্ট প্ল্যান, এরপর লিফটিং প্ল্যানটা আরো ইজি। এখানে এক নাম্বার সুতার সাথে, সরি, এক নাম্বার হিলশ্যাফটের সাথে কানেক্টেড কে এই লিফটিং প্ল্যান, দুই নাম্বারের সাথে কানেক্টেড কে এই লিফটিং প্ল্যান। এখন এখানে সিলেক্ট করা কোনটা, এক নাম্বার হিলশ্যাফট না, ডিজাইন কোনটা ছিল আপ ডাউন, আপ ডাউন, তার মানে এখানে আমি এটা ফিল আপ করব। আর এটার জন্য কোন সিলেকশনটা ছিল ডাউন? আচ্ছা, এটার জন্য তোমরা একটা জিনিস মানে মনে রাখতে পারো, ধরো এটার সিলেকশনে ধরো এখানে ক্রস আছে, হ্যাঁ, এই বরাবর যে ডিজাইনটা সেটাই এখানে বসাবো। এখন ধরো এটা ধরতে পারো, এটা ধরতে পারো, অথবা এটা ধরতে পারো, একই যে কোনো একটাকে ধরে সেম ডিজাইনটা এখানে বসাবো। আবার সিমিলারলি এটার সাথে কানেক্ট করতে এটা না, এটা বরাবর যে ডিজাইনটা আছে সেটা ঠিক করব এখানে। আর যে জিনিসটা আমি, হ্যাঁ, যে জিনিসটা আমি বললাম যে লিফটিং অ্যান্ড লোয়ারিং, তার মানে বোঝাচ্ছে এই ডিজাইনের যতগুলো সুতা আছে এগুলোকে আমি একসাথে করব, আবার এই ডিজাইনের যতগুলো সুতা আছে এগুলোকে আমি কি করব, বুঝছো? খুব মজা না? এটা একদম ইনিশিয়াল স্টেজ, এরকম আরো অনেক ডিজাইন আছে, কিছু ভ্যারিয়েশন আসবে। আচ্ছা, লিফটিং প্ল্যানের যে ডেফিনেশনটা, লিফটিং প্ল্যানটা বেসিক্যালি কি, মানে হিলশ্যাফট তো ছিল এটা, হিলশ্যাফটের কাজটা হচ্ছে কি, তোমার ওয়ার্পের ইয়ারগুলোকে ডিভাইড করা। ধরো এটা যদি হিলশ্যাফট হয়, এটা যখন উপরে উঠবে ওয়ার্পের ইয়ারগুলো উপরে উঠবে। এখন মেশিনে তো আমার একটা হিলশ্যাফট থাকে না, অনেকগুলো হিলশ্যাফট থাকতে পারে, যেমন এটার জন্য আমাদের হিলশ্যাফট হচ্ছে কয়টা, দুইটা। এখন কোন হিলশ্যাফটগুলোকে আমি উপরে তুলবো এটা বুঝবো হচ্ছে কি লিফটিং প্ল্যানের সাহায্যে। যেহেতু এখানে এক নাম্বারে এই ডিজাইনটা আছে, মানে এই ডিজাইনগুলো যেই হিলশ্যাফটের মধ্যে দিয়ে যাবে সেই হিলশ্যাফটগুলোকে আমি একই সাথে উপরের দিকে তুলব, বুঝছো? এটাই হচ্ছে মেইনলি লিফটিং প্ল্যান। মানে ড্রাফটিং আর লিফটিংটা ইজি, তুমি যদি উইথ প্ল্যান করতে পারো, ড্রাফটিং এবং লিফটিং এর মেইন কনসেপ্টটা জানো, তুমি তাহলে করতে পারবা, বুঝতে পারবে। আচ্ছা, ইয়ে করো তো, আমি ক্লাস শেষ করে দিব, সবাই কি করবা, অ্যাটেন্ডেন্সটা লিখে গ্রুপে দিয়ে দিবা, আমার একটা গ্রুপ আছে না, এটা দিবা। আর ক্লাসে লেট করে আসা যাবে না, লেট করে আসলে কি হবে, অ্যাটেন্ডেন্স দিব, লেট করে আসলে অ্যাটেন্ডেন্স দিব না, তার থেকে বড় কথা হচ্ছে তুমি ডিজাইন দিবা না। আজকে দেখো সেটা জানি না, সেটা আমি এখনো জানি না, আমার প্রশ্নের ক্ষেত্রে মানে অন্যান্য এটা কিন্তু তোমার বোঝার বিষয়। এখানে তুমি বাসায় যাই এখন কি দেখবা, স্লাইডে কিছু বুঝবা, স্লাইডে তোমার ডিজাইন দেওয়া আছে, এখানে কি বলে দেওয়া আছে যে ডিজাইন কেমনে করতে হবে, এটা কিন্তু কোথাও লিখতে হবে। এই জন্য আমি বারবার বলতেছি যে হচ্ছে ক্লাসে প্রেজেন্ট থাকবে, একদিন দুদিন লেট হইতেই পারে, সমস্যা নেই, আমি আবার রিপিট করবো বা তোমরা হচ্ছে ক্লাসমেটদের কাছ থেকে বুঝে নেবে। আচ্ছা, তোমাদেরকে একটা কাজ দেয়, সেটা হচ্ছে 2x2 এখন করতে হবে না, আস্তে ধীরে করো, নেক্সট ক্লাসে আমাকে দেখাবে, সোমবার আপনার আগে আগে